কোনো মেলায় যাইয়া যদি দেখি এইটা তাইলে হা কইরা তাকাইয়া থাকি। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার সকালে এলো টুনিস চেঁচামেচিরা অশ্বিনা। আমার মা ঘুম দিয়ে ওই কখন কাজ করা শুরু করে দিয়েছে, দুই ঘরের মাঝখানে পাতা বইয়া ভুর হয়ে গেছে, তাই পরিষ্কার করতে আছে। দিদি রানতে আছে আর আমি ফ্যানজাল ফেলাইতে যাইতে। টুনি শয়তানি করতেছে, ওর মা ওরে বক্সে ও কানতে আছে, কইছে কান্দার আওয়াজ হলি মার হবে জম্বির বা। তাই ও মুহে আওয়াজ না কইরা চোখ টিপে টিপে কানতে আছে, চোখ দিয়া তো জল পরে না সাইপে সিপে বার করতে আছে। আমি বিছানাটা গোসাইতেছি, আমার দিদি ঘরে না এসে ঘরের কোনা দইরা ভিডিও করে দিতেছে। মা ঘরের সামনে মাটি দিয়ে উষা কইরা চট পাতাইয়া দিতাছে, বৃষ্টি হলে জল কাদা বাঁধবে না। আগেও ছেলো কিন্তু মাটি গইলা চলে গেছে। আমি এখন দিদিরে মাছ খাইতে দিতাছি। এখন দুপুর গড়াইয়া বিকাল হইয়া গেছে, আমি আর আমার বান্ধবী যাইতেছি একটা জায়গায়। তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝাই গেছো কোথায় যাইতেছি। যাইতেছি একটা দরকারের পাশেই পার্ক আছে, দরকার মিটতে গেলে টাইম থাকলে পার্কের ভিতরে যাবো। তো বন্ধুগণ, ভিডিওটা তোমরা দেখে যাও, স্কিপ না করে আশা করতেছি ভালোই লাগবে। আর যদি ভিডিওটা ভালোই লাগে যায় তাহলে কি করতে হবে কত? লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যায় না। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আইছি পার্কের সামনে। ওই যে দূরে দেখা যাইতেছে পার্কের গেট। আমার বান্ধবী আগে আগে বদবদ করে আড্ডা দিছে আমারে না নিয়া, কেমন হারামি তাইলে ভাবো। এই যে টিকিট ঘর দেখতে পারতাছো, আগে বাইরেটা ভিডিও করে নি ভালো করে, তারপরে ভেতরে যাবো। দাদা টিকিট কাটতে আছে, ওনারে ভিডিওর মধ্যে নিতে বারণ করছে, তাই আর নিলাম না ভালো কইরা। যারে উসুনো আছে ভালোবাসা বাঁচে, সে হৃদয় ভাঙে তামনি না জানি কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। পার্কে ঢোকার গেটটা দেখছো কি সুন্দর। আমার বান্ধবী তো ভিডিও করতে করতে আগে আগে হাইটে চলে যাইতেছে, আর আমি পিছন দিয়ে ভিডিও করতেছি আর আস্তে আস্তে যাইতেছি। এই জায়গায় বসন্ত উৎসবে আসার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু কোনোদিন আসা হয় নাই, পার্ক হইছে এখন আসা হইলো। এই যে চারজন দাঁড়াইয়া রয়েছে, এই জায়গাটাও দেখো কি সুন্দর, সারা জায়গা আম গাছ আর লিচু গাছ, আম লিচু হইয়া বইরে গেছে গাছে। এই যে ট্রেন লাইন, ট্রেন চলতে আছে, টয় ট্রেন। আমার বান্ধবী আর আমি দুইজন দুই দিক দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াইতেছি। পার্কটা আসছে বেশ ভালোই লাগতে আছে আমার। পার্কের ভেতরে এই সাইড দিয়ে দোকান রয়েছে খাবারের, বাইরের খাবার ভেতরে আনতে দেবে না। এর ঘরতে ঘরতে কষ্ট হইয়া গেছে, আইসা দোলনায় বসে পড়ছে। আমি আইসাই আগে ঢুকলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, প্রণাম কইরা ঢুকলাম, আর একটু কাছে যাই, যাইয়া ছবি তুলে আসি কটা। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই যে তোমাকে একটু সামনে দিয়া ভালো কইরা দেখাই। এখন আমরা খাবো আইসক্রিম, আমার ফেভারিট, আমি তো বাচ্চাকে মতো খাইতে আসি। আমি এখন দোলনায় বইয়া বইয়া দোল খাইতেছি আর আইসক্রিম খাইতেছি, আমার বান্ধবী ভিডিও করে দিতেছে, বেশি জোরে জোরে দোল খাইতেছি না, আমার আবার মাথা করে এইসবে উঠলে। ও এখন খাইতে খাইতে সিঁড়ি দিয়ে উঠে গেলো, ওইটার উপর ওর উঠা দেখা আমারও তো উঠতে ইচ্ছা করতেছে, কিন্তু খাইয়া নি আইসক্রিমটা ভক্তি কইরা তারপর ফোনে। আমি উঠতে গেলাম, ও আবার আমার হাত ধইরা টাইনে উঠাইলো, এখন এইটা দিয়া সব কইরা নামি যাবো। দুইজন একসাথে নামবো তাও কয় আমার ভয় করতেছে, ঠ্যাং ম্যাং ভাঙি যাবে না। আমি কইছি তুই থাক, আমি নামি যাই। আমি কি সুন্দর সসারাইয়া নামি বললাম, আমার তাতে কেউ ও নামলো। এই যে দুইটা বুনু নামতে আছে উঠতে আছে, কি মজা যে লাগতে আছে। আমরা দুইজনে সবকিছুতে একবার একবার করে উঠে দেখতে আছি কোনটায় কেমন মজা। ছোটবেলায় এই ওঠার জন্য কত কান্না কানছি কিন্তু কোনোদিনও পারি নাই উঠতে, এখন বুড়া বয়সে কত কিছুতে উঠতে আছি। যাক ছোটবেলার স্বপ্ন বুড়া বয়সে তো পূর্ণ হইলো। ও হো সসার সুত কইরে নেমে যাইতেছি, কি মজা কি মজা। এখন উঠছি উষা দল নাই নাগর দলনার মতো, উইঠা দোল খাইতেছি, বেশ ভালোই লাগতে আছে আমাকে দুইজনের মনের মধ্যে। আমি দোল খাইতেছি, বান্ধবীর একটু দোল দিতে কলাম, ও না দিয়ে ওইদিকে ভিডিও করতে আড্ডা দিছে। আমার এই আয় ওঠার কি যে শখ ছিল ছোটবেলা দিয়া, তাই আজকে পূরণ হইলো। কোনো মেলায় যাইয়া যদি দেখি এইটা তাইলে হা কইরা তাকাইয়া থাকি, কিন্তু কেউ নাই না উঠতে। সবকিছু তো উঠে আমরা এখন এই সাইড ডাইছি দেখতে। আমাকে সব জায়গায় ঘোরা হইয়া গেছে, এখন বাড়ি যাইতে হবে, তাই যাওয়ার আগে এই জায়গায় দাঁড়াইয়া করা ছবি তুললে নিয়ে যাইতেছে। এইটা দেখো কি সুন্দর লাগতে আছে, বেশ ভালো সাজানো। আমরা এখন টয় ট্রেনে উঠবো, তাই আমি একটু পোস্ট পাস নেতাছি। জুদা হম না জুদা হো সকে, দিল মে হ্যায় জিন্দা হর ঘড়ি তু কহি, হোকে জুদা হম না জুদা হো সকে। আমার চুল টুল আউলাই যাই লইয়া
হইবেছে। এখন আমার বান্ধবী রাগ হইয়া দোতলার উপর উঠে বইছে। রাগর কারণটা কি তোমরা শুনবা? শুনলে তোমরাই হাসবা। ট্রেন দিয়া নামে আমি আমার অনেকগুলো সেলফি তুলছি, ওরে তুললে দিনেই তার জন্য রাগ হইছে। রাগ হইয়া মুখটা ভুতুম পেশার মতন কইরা রাখছে। তারপর আমিও দোতলায় উঠে ওর করা ফটো তুললে দিছি, মন মতন হইছে, সেই হাসা শুরু করছে। আমি কইছি, তুই ছবি তোলার জন্য রাগ হইছিস, তুই যতক্ষণ না ক্লান্ত হইয়া যাবি ততক্ষণ আমি তোর ছবি তুললেই যাবো। তাতে ছবির মধ্যে তোর মাথা থাকলে থাকবে, হাত পা না থাকলে না থাকবে, নইরা সেরিয়া। সন্ধ্যা লাগিয়ে গেছে, হালকা অন্ধকার হইছে, গাছপালা ভর্তি, তো তাই অন্ধকারটা বেশি লাগতে আছে। এই যে অনেকে দোল খাইতে আছে, ভালোই লোকজন হয়, নতুন হইছে পার্কটা। আমরা এখন এই দিয়ে নাইমে দুইজন একসাথে একটু দোল খাবো, তারপর বাড়ির দিকে যাবো। উঠতে বসে তুই তাকালে মনেরই সহ আমি এগে চিনি না ঠিক কারায়রা। বাড়ি এসে আমার ভাই পরে জিজ্ঞাসা করলাম কারায়রা, ও কইলো আমি কার্টুনে এগে দেখি নাই, শুধু একজন দেই চিনতে পারছি। কি নাম যে কইলো হইয়া আমি ভুলে গেছি। এই যে সেই ঢোকার রাস্তাটা অন্ধকার হইয়া গেছে, ওই জন্য ভালো বোঝা যাইতেছে না। আমার বান্ধবীর এখনো খাওয়াই নাই, দেখো বসন্ত পার্কে এটা লেখা রয়েছে। তো আমরা বাড়ি যাইতেছি, রাস্তার একটু ভিডিও করলাম, কি অন্ধকার দেখো চারিদিকে। আমি আইসা জামা চেঞ্জ করে নাইটি পরে নিছি, আর এখন বান্ধবী বাড়ি চলে যাবে। গুড নাইট বন্ধুগণ।